ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও বেতন বৈষম্য দূর করা সহ বিভিন্ন দাবিতে গেল ছয় জানুয়ারি থেকে আন্দোলনে নামে পোশাক শ্রমিকরা রাজধানীর কয়েকটি এলাকাসহ গাজীপুর সাভার আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানা শ্রমিকরা কর্মবিরতি পালন করে সড়ক অবরোধ যানবাহন ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনাও ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে নামলে বাধে সংঘর্ষ রোববার সকালেও সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে চলে শ্রমিক অসন্তোষ টঙ্গি আশুলিয়া এলাকায় সড়ক অবরোধ করলে জলকামান ও টিয়াশের নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দশটি কারখানায় ছুটি ঘোষণা করে মানিকপক্ষ এমন পরিস্থিতিতে গার্মেন্ট মালিকদের সংগঠন এই সংবাদ সম্মেলন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন সোমবার আন্দোলনরত শ্রমিকরা কাজে না গেলে বেতন দেয়া হবে না এছাড়া শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে হুঁশিয়ারি দেন যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন আগামীকাল থেকে তাহলে কারখানা শ্রম আইনের তেরো এক ধারা অনুযায়ী নো পে কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না যারা কাজ করবে না তারা কোনোভাবেই বেতন পাবেন না বিজেএমইএর সভাপতি বলেন সমস্যার সমাধানে সরকার গঠিত ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে পরিস্থিতির পেছনে স্বার্থানেশি মহল জড়িত বলেও অভিযোগ করেন তিনি গত অর্থবছরে আমাদের গ্রুথ ছিল মাত্র সাড়ে আট মতো এই বছর গত ছয় মাসে আমাদের গ্রুরুত আছে পনেরো শতাংশ এই জিনিসগুলো হয়তো কারো কারো পছন্দ নাও হইতে পারে সেই সব মহল এর পিছনে থাকতে পারে তবে এটা খুঁজে বের করার দায় দায়িত্ব সরকারের গোয়েন্দা বাহিনীর সরকার আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানান বিজিএমইএ সভাপতি মন্ডল একুশে টেলিভিশন ঢাকা